নমস্কার আমি ডক্টর প্রদীপ কুমার বিশ্বাস হোমিওক্লিনে আপনাদের স্বাগত আজ আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো প্রলাপস অফ অ্যানাস অর্থাৎ মলদার বেরোনো প্রলাপস অফ অ্যানাস রোগটি কেন হয় কী কারণে হয় এটাকে জানতে হবে মলদার কী কারণে বেরোয় যে সমস্ত মহিলারা বারবার সন্তান প্রসব করে তাদের সন্তান প্রসবের সময় অত্যন্ত কর হয় এই কর দিতে দিতে কখনও কখনও বেরিয়ে আসে কখনও কখনও মলদার বেরিয়ে আসে আর যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য ভোগে শিশু হোক আর বয়স্ক লোক হোক যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য ভোগে তাদের এই কোদ দেওয়ার সময় কোদ দিতে 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 আস্তে আস্তে মলদারটা পুরোপুরি বেরিয়ে আসে অর্থাৎ সেটা ফুলের মতন আকৃতির আকারে বেরিয়ে আসে একে বলে প্রলাপস অফ অ্যানাস এই প্রলাপস অফ অ্যানাস রোগটি নিরাময় করতে গেলে যে সমস্ত মেডিসিনের প্রয়োজন বা আমি আমার অভিজ্ঞতায় যে সমস্ত মেডিসিন আমি প্রয়োগ করে সাকসেসফুল হয়েছি সেইগুলি আপনাদের সামনে আমি এখন শেয়ার করছি প্রথম মেডিসিনটি হলো অ্যাসিড মিউরিটিকাম অ্যাসিড মিউরিটিকাম প্রলাপস অফ এনাসের একটা প্রধান মেডিসিন এর কী কী সিমটমের উপর ওই ওষুধটি প্রয়োগ করতে হয় রোগী অত্যন্ত রাগী এবং খিটকিটে স্বভাব মনে রাখবেন যে সমস্ত রোগী অত্যন্ত রাগী এবং খিটকিটির প্রভাব খিটকিটের স্বভাব তাদের ক্ষেত্রে অ্যাসিড মিউরিটিকম একটা মারাত্মক ওষুধ সাধারণত থার্টি পাওয়ার দিনে তিনবার সকালে দুপুরে রাত্রি কন্টিনিউ খাওয়াতে হবে যদি দেখা যাচ্ছে মালদারটা শক্ত হয় অনেক সময় দেখা যাচ্ছে ওটা বেরোয় ফুলের মতন বেরিয়ে এসে ওরা কিন্তু শক্ত আকার ধারণ করে সেক্ষেত্রে অ্যাসিড মিউরোটিকমের সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোর অবশ্যই আমরা প্রয়োগ করতে পারি তাহলে আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে এবং আস্তে আস্তে রোগীটা স্বস্তি হয়ে যাবে আমি অনেক কেস দেখেছি যে মলদারটা যখন বেরিয়ে আসে তখন মনে হয় রুগী বসতে পারে না শুতে পারে না আটা তোলা করতে পারে না ভারী কষ্ট হয় ওটা অনেক সময় আঙুল দিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে হয় তারপর আস্তে আস্তে ভালো লাগে যখনই কোনো ভারী জিনিস তুলতে যায় তখন বেরিয়ে আসে এইভাবে করতে করতে যখন মারাত্মক আকার ধারণ করে তখন রোগী আর স্বস্তি পায় না সময় অত্যন্ত কোষ্ঠকাঠিন্য জন্য মলদার দিয়ে রক্ত বাইয়ে বেরোতে থাকে সেগুলো খুব ক্রনিক সমস্যা যখন আসে তখন কিন্তু প্রথম চান্সে যখন আসে রোগী তখন যদি তার কোষ্ঠকাঠিন্য ধাত থাকে এবং রুগী অত্যন্ত খিটখিটে রাগি প্রকৃতি হয় সেক্ষেত্রে অ্যাসিড মিউরোটিকাম একটা মারাত্মক মেডিসিন মনে রাখবেন অ্যাসিড মিউরোটিকাম মেডিসিনটি থার্টি পর দিনে তিনবার কন্টিনিউ চালাতে হবে সপ্তাহে চার দিন পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে তিন দিন এরকম করে চালাতে হবে সঙ্গে কালকে এরপর বারো এক সাতটি দিনে তিনি বার দেবেন দেখবেন অতি সত্তর রুগীটা সুস্থ হয়ে গেছে এবং খুব সুন্দর মেডিসিন আছে রোগটিকে কিন্তু প্রথম চান্স এটা পরের মেডিসিনটি হল রোটা জি অর্থাৎ রোটা গ্রাভিওলেন্স রোটা মেডিসিনটি প্রলাপসা প্যানাসের একটা বিখ্যাত ওষুধ কিন্তু কোন ক্ষেত্রে এর প্রয়োগ আছে যখন দেখবেন কোনো কোনো ক্ষেত্রে পুরুষ যদি আঘাত পায় প্রচণ্ড হারে মলদার আঘাত পেলো পড়ে গিয়ে হোক বা কোনো আঘাত কোনো কারণবশত আঘাত পেল সেক্ষেত্রে রুগীর পুরুষের ক্ষেত্রে রুটা খুব কার্যকরী মেডিসিন এবং মহিলাদের ক্ষেত্রে যখনই তারা প্রসাব করতে থাকে অনেক সময় দেখা যাচ্ছে প্রতি বছর দু বছর অন্তর অন্তর বাচ্চা প্রসব হয় থাকে একটা আঘাত কিন্তু সেক্ষেত্রেও কিন্তু মহিলাদের ক্ষেত্রেও রুটা প্রয়োগ করা হয় সাধারণত যে সমস্ত মহিলা মহিলারা আঘাতজনিত কারণে কোষ্ঠকাঠিন্য থাক বা না থাক সবাই দেখা যাচ্ছে মল কোষ্ঠকাঠিন্য হয় বা নরমও হয় কিন্তু অত্যন্ত কত দিয়ে বের করতে হয় সেক্ষেত্রে রোটা একটা মারাত্মক মেডিসিন সাধারণত থার্টি পাওয়ার দিনে তিনবার দিতে হবে কন্টিনিউ কিন্তু দিতে হবে সপ্তাহে দিন দিতে হবে থার্টি ফওয়ার দিনে তিনবার আর সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোর প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরটা মাস্ট ওষুধই অভ্যর্থ কাজ পাবেন রোটা আমি অনেক কেসে দেখেছি যে রোটা থার্টি পরে খুব একটা কাজ পায়নি কিন্তু যখনই আমি রুটা এম বা টেন এম দিয়েছি সেক্ষেত্রে কিন্তু তুরান্ত কাজ হয়েছে কিন্তু প্রথম সাহায্যে থার্টি পাওয়ার তাকে দিতেই হবে কেন দিতে হবে থার্টি পাওয়ার দিয়ে দেখতে হবে যে রেজাল্টটা কেমন আসে যদি দেখা যাচ্ছে থার্টি পাওয়ার রেজাল্টটা আমি ভালো পাইনি তখন হাই পাওয়ার চিন্তা করতে হবে হট করে হাই পাওয়ার দেওয়া যাবে না রুগী অনেক সময় সহ্য করতে পারে না দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে যখন তার কোষ্ঠকাঠিন্য ভাব থাকবে দীর্ঘদিন ধরে যখন তার পায়খানা নরম হলেও অত্যন্ত পদ দিয়ে পায়খানা হবে হয় দেখা যাচ্ছে দশ বছর বা পনেরো বছর আগে আঘাত লাগেছিল সেখান থেকে আস্তে 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 তার মলদারটা বেরিয়ে আসে সেক্ষেত্রটা আলাদা সেক্ষেত্রে তখন কিন্তু থার্টি পাওয়ার দেওয়ার দরকার নেই একদম প্রথম চান্সেই অনেম পাওয়ার বা টিনিয়ম পাওয়ার দিতে হবে অত্যন্ত সুন্দর ফল পাওয়া যাবে কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে যদি আমি ক্যালকেরিয়াম ফ্লোর ইউজ করি আরও বেশি সুন্দর ফল আসে আমি আমার অভিজ্ঞতা যেটা পেয়েছি এখন তো বেশিরভাগ রোগীরা রোগীরা বা মানুষ অত্যন্ত পরিমাণে গুর্ভাগ মাছ মাংস ছাড়া তো কোনো কথাই বলে না মাংস তো রোজ হলে বেশি বলা হয় কিন্তু জানবেন মাংস এমন একটা খাবার যে যেটা খেলে অত্যন্ত কোষ্ঠকাঠিন্য হয় পায়খানা ওতে আর বেশি ক্ষতি হয় আসলে পায়খানা ক্লিয়ার হয় না কষ্টকাঠিন্য কুতে কুঁতে পায়খানা করতে হয় কিন্তু তবুও ক্লিয়ার হয় না সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক খতরনাক জিনিস অর্থাৎ যখনই আমরা দেখবেন যে পায়খানা নরম হলেও কিন্তু খদ্ দিতে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই ভয়টা অত্যন্ত বেশি অর্থাৎ যতদূর সম্ভব হোমিওপ্যাথি ডাক্তারি করেন তাদের প্রত্যেকটা লোকের উচিত যে মানুষকে বলা যে খাবার খেলে পায়খানাটা সরল হয় নরম হয় এবং ক্লিয়ার হয় সেই খাবারগুলো খেতে উপদেশ দেওয়া তাহলে কী হবে রুগীটা সুস্থ থাকবে অর্থাৎ কখনও কোনো গ্রুপাক খাবার সঠিকভাবে গ্রুপাক খাবার রোজ খাওয়া ঠিক না মাঝে মধ্যে একা দিন খেলো সেটা আলাদা কথা কিন্তু যতদূর সম্ভব নর্মাল খাবার খেলে পায়খানা পরিষ্কার হয় এবং রোগের সম্ভাবনাটা কম থাকে অর্থাৎ রোটা যখনই আমরা থার্টি পাওয়ার ইউজ করবো দিনে তিনবার দিতে হবে সপ্তাহে চার দিন পরের সপ্তাহে চার দিন পরের সপ্তাহে তিন দিন এভাবে দিতে থাকতে আস্তে আস্তে দেখা গেল কিন্তু সঙ্গে ক্যালকেটা ফ্লোরটা অবশ্যই দিতে হবে এইবার যদি দেখা যাচ্ছে রোটা দেওয়ার পর যদি তার অম্বল গ্যাস প্রচণ্ড হারে থাকে এখন তো অম্বল গ্যাসরা কোনো রুগী নেই যদি অম্বল গ্যাস প্রচণ্ড হারে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা নাক্স মাদার ইউজ করতে পারি আমলকি মাদার ইউজ করতে পারি রবিনা মাদার ইউজ করতে পারি এগুলো কিন্তু আমরা পারি অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন যখন আমরা প্রয়োগ করবো তখন দেখব যে তার আর কী কী সিমটম আছে যে যে সিমটমগুলো থাকবে সেই সেই সিমটমগুলোর উপর নির্ভর করে সেই সেই মেডিসিনগুলি আমরা প্রয়োগ করে অত্যন্ত সুন্দর ফল পাবো মনে রাখবেন যে মাদার আর গুলো সাধারণত ভাত খাওয়ার পর ইউজ করতে হবে এবং রোটা জিডি যেটা খাবার আগে অন্তত মিনিমাম দেড় থেকে দু ঘন্টা আগে ক্যালকেটের ফ্লোরটাও খাবার দেড় থেকে দু ঘন্টা আগে প্রয়োগ করতে হবে বাচ্চাদের যদি হয় বাচ্চাদের ক্ষেত্রেও রোটা সিক্স থার্টি পাওয়ার দিয়ে দিনে দুবার সকালে বিকেলে আর ক্যালকের ফ্লোটটা সিক্স পাওয়ার দিয়ে বা টুয়েলভ পাওয়ার যদি দিতে থাকি তাহলে দুটো করে দিনে দুবার সকালের বিকেলে রাখবেন আস্তে আস্তে রুগীটা সুস্থ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন যখনই আঘাতজনিত এবং পুরনো আঘাত ক্ষেত্র আসবে সেক্ষেত্রে কিন্তু পাওয়ার চেঞ্জ করতে হবে ওয়ান এম টেন এম ফিফটিম আসতে পারে ক্ষেত্র বিশেষ সেটা সেটা রুগী না দেখে কোনো সিদ্ধান্ত করা যাবে না অর্থাৎ যারা নতুন ডাক্তার বা হোমিওপ্যাথি পছন্দ করেন তারা দেখবেন যে রুগীটা কতদিন ধরে তার সমস্যা হচ্ছে যদি দীর্ঘদিন ধরে হয় সেক্ষেত্রে রোটা হাই পাওয়ার দিয়ে দেবেন সঙ্গে প্রথম চান্সে অনএম পাওয়ার দিয়ে দেবেন দেখবেন সুন্দর রেজাল্ট আসছে গরের মেডিসিনটি হলো ইগনেশিয়া এমারা ইগনেশিয়া আমরা সাধারণত বাচ্চাদের এবং বালকদের ক্ষেত্রে বেশি কার্যকারী হয় যে সমস্ত বাচ্চারা একদম ছোটোবেলা থেকেই অত্যন্ত পরিমাণে কেমিক্যাল খাবার খায় বিভিন্ন রকম কেমিক্যাল দুধ বিভিন্ন রকম হলদিক মলডিক্স সবজি যদি খায় তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্য ভোগে তারা তাদের কোষ্ঠকাঠিন্য এত কোষ্ঠকাঠিন্য হয় যে তারা কুচিয়ে দেয় কুত্তে কুত্তে করতে করতে পাইখানা হয় তখন আস্তে আস্তে তাদের ইউ সপিউনাস বেরিয়ে আসে অর্থাৎ মলদারটা বেরিয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু ইগনেশ একটা মারাত্মক মেডিসিন এবং ভীষণ কার্যকরী মেডিসিন বাচ্চাদের ক্ষেত্রে এবং যারা বালক বা ছোটো বাচ্চা বালকদের ক্ষেত্রে একটা মারাত্মক মেডিসিন আছে ইগনেশিয়া আমেরা ইগনেশিয়া মেডিসিন সাধারণত বাচ্চা যদিও হয় থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকালে পরপর পর তিন দিন দেবেন পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে দুদিন দিনের একবার দিতে থাকতে হবে সঙ্গে কিন্তু ক্যালকেরিয়ার ফ্লোরটা টুয়েলভ ব্যাগ যদি দেন তা দুটো করে বড় দিনে দুবার সকালে দুটো বিকালে দুটো কন্টিনিউ দিতে দিতে হবে কিন্তু মনে রাখবে যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য ভোগে কোনোরকম আঘাত লাগেনি এবং যারা কেমিক্যাল খাদ্য বেশি খেয়েছে ছোটোবেলায় তাদের সেই সমস্ত বাচ্চাদেরকে কিন্তু এই সমস্যাগুলো বেশি আসে মানে সবাই দেখা যায় পায়খানা নরম হলেও কিন্তু পরিষ্কার হয় না কোদ দিতে হয় এবং করতে করতে সে কেঁদে বাই ফেলে বাচ্চা কেঁদি ফেলে পায়খানা করতে চায় না ডুবে বাড়ে শুধু যে পায়খানা করবো না পাইখানা করবো না করতে গেলেই তার মালদারটাকে বেরিয়ে আসে এবং যন্ত্রণা ছটফট করতে থাকে সেই ক্ষেত্রে ইগনিশিয়াটা প্রধান মেডিসিন অন্যাকি সবসময় যে ইগনেশিয়াটা বাচ্চা এবং বালকদের ক্ষেত্রে বা অল্প বয়সের মেয়েদের ক্ষেত্রে বেশি কার্যকরী মেডিসিন বিশেষ করে ইগনেশিয়া অ্যামারাটা থার্টি পাওয়ারতে শুরু করতে হবে দিনে দুবার সকালে বিকেলে পর পর তিন দিন পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে দু দিন এরম করে চালাতে হবে সঙ্গে ক্যালকিরা কোলারটা অবশ্যই দেবেন দেখবেন দুটো কোর দিনে দুবার অবশ্যই কাজ হবে পরের মেডিসিনটি হলো অ্যালোয়া সাপ না আমাদের একটা প্রবাদ বাক্য আছে আর গেল অর্থাৎ পায়খানা করে আসলো আবার পায়খানায় গেল আবার পাইখানা করে আসলো আবার পায়খানায় গেলো সঙ্গে আম জড়িত থাকে যে সমস্ত মানুষে বা পুরুষ হোক মহিলা হোক তাদের অশ্ব ধাতুগ্রস্ত থাকে পায়খানা কষ কষা হোক আর নরম হোক কোনো কথা নাই। কিন্তু কোদ দিতে হয় অনেক কোদ দিতে পায়খানা করতে হয় এবং অত্যন্ত যন্ত্রণা হতে থাকে সেই ক্ষেত্রে আলোসা কঠিনের অত্যন্ত মারাত্মক অনেক সময় দেখা যায় যে মালদারে অশ্ব আছে পায়খানা নরম কিন্তু করতে গেলে কষ্ট হয় খুব করতে গেলে কষ্ট হয় পায়খানা বেরোতে চায় তখন কোদ দিতে হয় কোদ দিতে দিতে সে ঘেঙে যায় এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে সেই ক্ষেত্রে অ্যালো ওষুধটা প্রধান মেডিসিন অনেক সময় অ্যালো মেডিসিনটায় কোষ্ঠকাঠিন্য অভাব থাকে সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কদ দিতে হয় কদ দিয়ে পায়খানা করতে হয় সেক্ষেত্রে অ্যালো একটা মারাত্মক মেডিসিন অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে ভোগে অশ্বরোগে ভোগে বা অশ্বরোগ না হলেও তারা কোষ্ঠকাঠিন্য অনেক সময় মলদার মান থেকে ম মল বেরোতে চায় না নরম হলেও মল বেরোতে চায় না কদ দিতে দিয়ে পায়খানা করতে হয় সেক্ষেত্রে অ্যালো সকটিকটা একটা মারাত্মক মেডিসিন থার্টি সাধারণত থার্টি পাওয়ার দিনে তিনবার সকালে দুপুর রাত্রি দুটো দুপুরটা করে তিনবার এবং সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোর টুয়েলভ ব্যাক্স টুয়েলভ ব্যাক্স চারটি কোটি পর দিনে দুবার খাবেন দেখবেন আস্তে 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 রুগীটা সুস্থ হয়ে যাবে মনে রাখবেন অ্যালো মেডিসিনটি যখনই প্রয়োগ করবো তখন তার রোগটা অবশ্যই থাকবে এটা মনে রাখতে হবে এবং সে মল নরম হোক আর রক্ত হোক কিন্তু কত তাকে দিতেই হবে অর্থাৎ প্রত্যেকটা রুগী যখন আসবে তখন তার মলটা তাতে নরম হয় এবং সমাজে বেরিয়ে আসে সেই খাদ্য খাবারগুলো বিশেষ করে গুরুত্ব দিতে হবে যেরকম কিছু কিছু খাবার আছে যেরকম রাত্রিবেলায় সময় কলা খাওয়া রাত্রিবেলায় যারা এই রোগে ভোগে তাদের খাদ্য আসছে মেন খাদ্য আসছে রাত্রিবেলায় সময় কলা প্রতিদিন অন্তর দুটো করে কলা প্লাস যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিনে ভোগতেছে তাদের খাদ্য খাবার হচ্ছে খই প্লাস গরম দুধ দেখা যাচ্ছে আড়াইশো গ্রাম করে দু গরম দুধ হয়তো এক মোট বা দু মোট খই গরম দুধের সঙ্গে খেবে পেয়ে নেবে দেখবেন আস্তে 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 তার নরমটা এসে যাচ্ছে পায়খানাটা মলদারটা আর সংকুচিত হচ্ছে না সুস্থভাবে মলটা বেরিয়ে আসছে অর্থাৎ এই খাবারের প্রতি সবসময় গুরুত্ব দিতে হবে মাংস পুরোপুরি বন্ধ করতে হবে মাংস ত্যাগ তাহলে কিন্তু এই রোগ সারবে না কোনোদিন যত মাংস খাবে তত কোষ্কাঠির ভাব হবে পায়খানা ক্লিয়ার হবে না আরও বেশি কষ্ট কষ্ট পাবে রুগীতে অর্থাৎ সবসময় রুগীর খাদ্য খাবারের উপর গুরুত্ব দিতে হবে যারা হন খাতি পছন্দ করেন তারাও খাদ্য খাবারে গুরুত্ব দেবেন যারা চিকিৎসক নতুন চিকিৎসক তারাও খাদ্য খাবার প্রতি গুরুত্ব দেবেন রোগীর যখনই চেম্বার আসবে তখন তাদের কাছে সব সবসময় খাদ্য খাবার গুরুত্ব না দিলে কিন্তু রোগ সারবে না কোনোদের অর্থাৎ অ্যালো মেডিসিনটি দুপুরে করে দিনে তিনবার দেবেন থার্টি পাওয়ার আর ক্যালকেরিয়া ফোরটা চারটে কোড়িটা করে দিনে দুবার বারো এক্স দেখা যাচ্ছে থার্টি পাওয়ার দেওয়ার পর হয়তো দেখা যাচ্ছে দু মাস বা এক মাস পরে টোয়েন্টিট পাওয়ার দিলেন দেখুন আস্তে আস্তে রোগীটা সুস্থ হয়ে যাবে পরের মেডিসিনটি হলো ফেরাম ফস ফেরাম্প একটা প্রথম পর্যায়ের মেডিসিন যে সমস্ত রুগীরা বাচ্চা হোক আর বড়ো হোক আর মহিলা হোক প্রথম পর্যায়ে যখন আসবে অত্যন্ত জ্বর থাকবে শরীরে জ্বর সঙ্গে পায়খানা কোষ্ঠকাঠিন্য কোথানি থাকবে শরীর অস্থিরতা ভাব থাকবে এবং রক্তশূন্যতাভাব থাকবে শরীরে এ ধরনের রুগী যখন দেখবেন তখন ফেরামপাসের প্রথম লক্ষণটি হলো শরীরের মধ্যে একটা অস্থিরতা ভাব থাকবে যারা থাকবে সাধারণত ফেরাম পাস অ্যাকোনাইট এর সঙ্গে তুলনা করলে বেশি ভালো হয় কিন্তু মনে রাখবেন এর একটা সিমটম আলাদা আর পেটাম সিমটমটা আলাদা আলাদা যেটা যেরকম অশ্রিতভাব থাকে এতে কিন্তু অকশ্রতা ভাব থাকে না এতে রোগী জীবনই ভাব থাকে চুপচাপ বসে থাকে শরীর দুর্বল হয়ে যায় কোনো রকম উদ্বেগ তার শরীরে থাকে না কিন্তু যখনই পায়খানা যায় তখন চাষাপাশি করতে থাকে যে কোষ্ঠকাঠিন্য ভাব আছে শরীর ভাব আছে জ্বর ভাব আছে শরীরে সবসময় একটা অস্বস্তিবোধ শরীর ভিতর লাগে এই লক্ষণ যখন দেখব তখন ফেরাম ফাশ থার্টি পাওয়ার দিনে তিনবার কন্টিনিউ দিতে থাকলো সপ্তাহে পাঁচ দিন আর সঙ্গে দেব ক্যালকেরিয়া ফ্লোর ক্যালকেরিয়া ফ্লোর কিন্তু প্রত্যেকটা মেডিসিনের সঙ্গে মাস্ট বারো এক চারটি কোটি দিনে দুবার এইভাবে কন্টিনিউ দিতে দিতে কিন্তু মনে রাখবেন যে ফেরাম পাসটা কিন্তু প্রথম পর্যায়ের ওর মেডিসিন যখনই পুরনো হয়ে যাবে তখন কিন্তু ফেরাম পাস ইউজ করা যাবে না প্রথম যা যখনই আসবে জ্বর সমেত তখন কিন্তু ফেরাম ফাশের চিন্তা করতে হবে দেখবেন আস্তে আস্তে সুন্দর রেজাল্ট আসবে এবং খুব সত্য রুগী সুস্থ প্রথম চান্সেই যখন আসবে তখন ফেরাম চিন্তা করতে হবে কিন্তু রুগী দেখা যাচ্ছে বছর পাঁচ বছর ভুগিছে ভুগছে বহু জায়গা তখন ফেরাম ফাঁস দেওয়া যাবে না প্রথম চান্সে যখন তার সমস্যা শুরু হবে তখন যদি আসে রুগী তখন ফেরাম ফাঁস পরবর্তী দিন হয় পরে মেডিসিনটি হলো বড়ো পাইলাম যারা দীর্ঘদিন ধরে উদারমে ভুগছে অর্থাৎ পাতলা পায়খানা পেট ফাঁপা অজীর্ণ ভাব বধ হজম এই সমস্ত সমস্যা যারা দীর্ঘদিন ধরে ভুগছে সঙ্গে লিভারের সমস্যা থাকে অর্থাৎ ভোরবেলা হলে পায়খানা শুরু হয় ভোর তিনটার থেকে পায়খানা শুরু হয় বেলা দশটা পর্যন্ত বা আটটা পর্যন্ত পায়খানা হতে থাকে পায়খানা নরম পাতলা জলের মতন এবং অত্যন্ত দুর্গন্ধ থাকে এবং কর দিয়ে পায়খানা করতে হয় এই ক্ষেত্রে পটোভাইলাম একটা মারাত্মক মেডিসিন মনে রাখবেন পটোভাইলাম মেডিসিনটি যখন ইউজ করবো তখন জানতে হবে তার অতীতের হিস্ট্রি যে তার অতীতে কোনো লিভারের সমস্যা ছিল কি না যদি লিভারের সমস্যা থাকে এবং পায়খানা অত্যন্ত দুর্গন্ধ হয় মল অজীর্ণভ থাকে কোদ দিলেও পাইখানা ভোরবেলা উঠে শুরু হবে এবং মনে রাখবেন পটোফাইলিয়ামের সিমটমটা ভোর চারটের থেকে বেলা আটটা পর্যন্ত বা নটা পর্যন্ত পায়খানা হতে থাকবে অন বড় হতে থাকবে কোদ দিতে দিতে পায়খানা করতে 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 তার অটোমেটিক মলদারটা বেরিয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু প্রধান মেডিসিনটি হলো পটোফাইলাম এবং পটোফাইলাম মলদার বেরিয়ে আসার একটা প্রধান মেডিসিন কিন্তু ক্ষেত্র চাই কোন ক্ষেত্রে পটোফেলিয়ামটা ইউজ করবো সেই ক্ষেত্রটা না জানি কিন্তু পটোফাইলাম দেওয়া যাবে না এটা মারাত্মক মেডিসিন যখনই দেখবেন যে দীর্ঘদিন ধরে সমস্যা ভুগছে পেটের সমস্যায় অজীর্ণ বধাজম এই সমস্ত ভুগছে তখন সেক্ষেত্রে আমরা প্রোটোফাইলামটাকে প্রধান মেডিসিন হিসেবে গণ্য করব প্রোফাইলাম সাধারণত থার্টি পাওয়ার দিনে তিনবার দু ফোটা করে দিনে তিনবার চলবে কন্টিনিউ চলবে কিন্তু সপ্তাহে চার দিন কন্টিনিউ চলবে আর সঙ্গে ক্যালকেরিয়া ফ্লোর যদি দেখা যাচ্ছে তার লিভারের কঠিত কোনো সমস্যা থাকে পায়খানা কোষ্ঠকাঠিন্য হলেও ক্লিয়ার হচ্ছে না বা অজীর থেকে যাচ্ছে সেক্ষেত্রে মাদারটিংসার ক্যারি ক্যাভিপে আসতে পারে আর লিভারের সমস্যা থাকলে আমলকি কি মাদার আসতে পারে দেখবেন খুব সুন্দর রেজাল্ট আসবে অর্থাৎ পটোফেলাম মেডিসিনটি যখনই আমরা প্রয়োগ করবো তখন দেখব যে রুগীর লিভার গঠিত কোনো সমস্যা থাকে কি না আসে কি না যদ থেকে থাকে কোনো সন্দেহ নেই একদম নিশ্চিন্তে পটোফেলাম ইউজ করবেন রুগী অতি সত্তর সুস্থ হয়ে যাবে আর পায়খানার সিমটম টাইমটা হলো ভোর চারটে থেকে সকাল আটটা পর্যন্ত সকাল ভোর চারটে থেকে সকাল আটটা বা নটা পর্যন্ত পায়খানা হতে থাকবে চার পাঁচ বা সাতবার পায়খানা হবে সেক্ষেত্রে পরে ফেললাম অভ্যর্থ ওষুধ সুতরাং প্রত্যেকটা মেডিসিন আমি যেভাবে বললাম আপনারা ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের সুবিধা হবে ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার